পূজা গুইন। আমি 2022-এর জুনে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি জিওগ্রাফিতে। তারপর 2022-এর জানুয়ারিতে আমি এখানে জিওগ্রাফিতে ভর্তি হই, অ্যাডমিশন নিই নেটের জন্য। তারপর আমি এই 2023-এ সেট কোয়ালিফাই করেছি। আগেরবার আমি আসতে পারিনি টেট কোয়ালিফাই এর পর, এখানে ডাকা হয়েছিল, কিন্তু এখান থেকে পরেই আমি টেট কোয়ালিফাই করেছি। এবারে সেট কোয়ালিফাই করার পর প্রচন্ড আনন্দ হচ্ছে এখানে আসতে পেরে। এখানে প্রথমেই আমি মানে অমিত স্যারকে ধন্যবাদ জানাই, তার মোটিভেশনাল স্পিচ মানে ভীষণই আমাকে মোটিভেশন দিয়েছে। আর তার উপর শিউলি ম্যামের পড়ানো, মানে তার অপরিসীম জ্ঞান, মানে মানে এত এতটা জ্ঞান আমি আগে কখনো মানে নিজের সাবজেক্টে কোনো স্যার ম্যামের মানে অনেক স্যার ম্যামকেই পেয়েছি, অনেক ভালো ভালো স্যার টিচারদের পেয়েছি। শিউলি ম্যামের মতো সত্যি শিউলি ম্যাম অসাধারণ পড়িয়েছেন। তো বিভিন্ন মক টেস্ট গুলো দিয়ে কোশ্চেন ব্যাংক ফলো করেছি, মক টেস্ট গুলো দিয়েছি, ক্লাসগুলো রেগুলার করতাম। তো তারপর আমি এখান থেকে সফলতা পেয়েছি। এবার আমি মানে ফিনান্সিয়াল কন্ডিশনের জন্যই আমি 2023-এ আমি রিঅ্যাডমিশন নিতে পারছি না, কিন্তু আমি জেআরএফ এর জন্য প্রিপারেশন নিচ্ছি। থ্যাংক ইউ পুরো বিএসএসআই কে, সমস্ত স্যার ম্যামকে নমস্কার।